ধর্মনগর বহাক্সি খোবজা কলাছড়া ব্লক ও কাইচিসা সানমন্তি বিডিও নেতারী ডেপুটেশন রেখা মাঝেঘাট ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস নিয়ে কনভেনার সুমন বিভিন্ন খবর কবিনে আতঙ্ক আজকে সারা রাজ্যে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এগারো দফা দাবি নিয়ে এবং এই এগারো দফা দাবির মধ্যে বিশেষ করে গ্রাম পাহাড়ের উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে। গ্রাম পাহাড়ের মানুষের খেটে খাওয়া মানুষের অর্থনীতি আজকে বিপর্যয়ের মুখে। কাজ নেই, খাদ্য নেই, বিশুদ্ধ পানীয় জল নেই। গ্রাম পাহাড়ে রাস্তাঘাট সমস্ত ভেঙে চৌচির হয়ে আছে। গত চার বছর এই সরকার আসার পর থেকে শুধু ব্লকে ব্লকে দুর্নীতি ছাড়া আর কোনো কাজ হয়নি। চরম পর্যায়ে পৌঁছে গেছে দুর্নীতি এই ব্যাপারে। এবং ব্লকে ব্লকে যে ঘর বণ্টন নিয়ে যে দুর্নীতি হয়েছে, যে ঘরগুলো দেওয়া হয়েছে গরিব মানুষকে, এগুলো দু হাজার এগারোর লিস্টেড কতগুলো ঘর দেওয়া হয়েছে, তখন ম্যাটেরিয়ালসের দাম, নির্মাণ সামগ্রীর দাম অনেক কম ছিল। একটা ইটের দাম ছিল তিন থেকে চার টাকা, আজকের দিনে একটা ইট বাজার থেকে নিতে গেলে প্রায় পনেরো টাকা পড়ে যায়। সুতরাং তিন গুণ চার গুণ হয়ে গেছে নির্মাণ সামগ্রীর দাম। কিন্তু এই সামান্য অর্থ দিয়ে এই গরিব মানুষ ঘর তুলতে পারছে না। ঘর তোলার নামে পুরনো ঘরটাকে ভেঙে ওদেরকে বেঘর করে দেওয়া হয়েছে। এখন আটচল্লিশ হাজার টাকা দেওয়া হয়েছে, আটচল্লিশ হাজার টাকা কোনোভাবে ট্রেন্স কেটে এই সামান্য ভিট পর্যন্ত তোলা যায় না। তারপরে সবাই তারপরের ইনস্টলমেন্টগুলিও রিলিজ করা হচ্ছে না। আমরা মনে করি ন্যূনতম একটা ঘর তুলতে গেলে তিন লক্ষ টাকার প্রয়োজন এবং প্রত্যেকটা আমাদের এটা প্রথম দাবি। যারা ঘর পেয়েছে তাদেরকে এই ঘরের মূল্য তিন লক্ষ টাকা ধার্য করা হোক এবং তাদেরকে অবিলম্বে সমস্ত অর্থ রিলিজ করা হোক, নাহলে এই মানুষগুলো ঘরগুলো তুলতে পারছে না। আর ঘর দেওয়ার নামে শাসক দল শাসক দলের কার্যকর্তারা দুর্নীতি করেছে, অর্থের বিনিময়ে ঘর বণ্টন করেছে।